তাই রাজাকে দ্বিতীয়বার আবার বিবাহ দেওয়ার আয়োজন করলেন। দ্বিতীয়বার আবার বিবাহ হলো, আর দ্বিতীয়বার বিবাহ হবার পর সেই মেয়েকে সবাই দেখতে এসেছে, সবাই জিজ্ঞাসা করছে, কি গো কি গো মা, কি নাম তোমার, কি নাম তোমার মা? ও মা, এইবার সেই মেয়ে তো বড় বড় চোখ বার করে, বড় বড় রসগোল্লার মতো চোখ বের করেছে, আর চোখটা বের করে আর বলছে, আমার নাম হলো সুরুচি রানী। যেই বলেছে সুরুচি রানী, লক্ষ্য করুন মায়েরা, সুরুচি মানে কি, যার সব কিছুতে রুচি আছে আর কি, সুন্দর সুন্দর রুচি। আমা, আর সুনীতি মানে কি, যার সুন্দর নীতি আছে, সুন্দর নীতি। তাহলে লক্ষ্য করুন, আগেকার দিনে লক্ষ্য করে দেখবেন, আমার বাবারা জানেন যে আগেকার দিনে নামের সঙ্গে কিন্তু একটা স্বভাবের মিল ছিল। এখন তো আর সেই দুনিয়া নেই, আগেকার দিনে কি করতেন, কোন সন্তান হলে বাড়িতে কি করতেন, আমার মায়েরা বাবারা ঠাকুর দেবতার নামে নাম রাখতেন। কেন না, সারাদিনে কাজে ব্যস্ত থাকতেন, ডাকতে পারতেন না ভগবানকে, তাই প্রথম যদি ছেলে হতো, হ্যাঁ কি নাম রাখত, প্রথম যদি ছেলে হতো, ছেলে হলে বড় ছেলের নাম রাখলেন নিত্যানন্দ, আবার যখন দ্বিতীয়বার ছেলে হলো, ছেলের নাম রাখলেন গৌরাঙ্গ। যখন বলতেন, ওরে অনিতাই নিতাই, একবার তোর দাদা গৌরীকে ডেকে দে না বাবা। কি গো মায়েরা, এই যে গৌরীকে ডেকে দে নিতাই নিতাই, এই যে বলার অভ্যাসটা, বলতে বলতে যদি একবার গৌর হরি কৃপা করে, নিতাই গৌরী প্রেমানন্দ করি বল, যদি একবার গৌরী কৃপা করে। আর এখন কি হয়, যত নাম যত কেটে ছোট করা যায়, তাই না মায়েরা? ঠিক মায়েরা চুপ করে আছেন কেন বলুন, যত নাম কেটে দুক করে করা যায়, আরো একক করে এসে যাবে, চিন্তা নেই, একক করে অনেকের নাম আছে। কি নাম, রিকি মিকি ঝিকি, কত না, নামের কোনো মাথা মুন্ডু নেই, ঠিক ঠিকানা নেই। তা লক্ষ্য করুন, বাড়িতে বৌমার এখন ছেলে হয়েছে, তা শ্বশুর মশাই, মা গো একটু ধর্ম প্রকৃতির মানুষ, একটু ঠাকুর দেবতাকে পছন্দ করেন আর কি, মালা তিলক জপ করেন, তো এমত সময় নাতি সাহেব হয়েছে দেখে মনে মনে চিন্তা করলেন, রাতে হয়েছে, আগামীকাল সকালবেলা গিয়ে নাতির একটা ভালো নাম দেখবেন। তা রাতের বেলা কি করেছে, ভালো পঞ্জিকা দেখে নাম ঠিক করে আর নামটা লিস্ট করে লিখে নিয়ে চলেছে। বুধবারে না নাতি হয়েছে, নাম দিয়ে চলেছে বুধর, বুধর নাম নিয়ে যাচ্ছে, আর যেতে যেতে কি হয়েছে দেখুন, সকালবেলা গিয়ে এক ছাপা ভালো মিষ্টি নিয়েছে, মিষ্টি নিয়ে আর বৌমার কাছে গিয়ে বলছে, ও বৌমা, মা মা, বাবা আমাকে ডাকছে। আরে হ্যাঁ মা, কই দেখি দেখি দেখি, নাতি সাহেব কই, দেখি দেখি দেখাও, কই নাতি সাহেব কই, বলছে এই তো বাবা। এইবার মিষ্টির ছাপাটা ধরিয়ে দিয়ে আর নাতি সাহেবকে দেখছে, আর ওই যে লিস্টটা করে নিয়ে গিয়েছিল প্যাকেট থেকে, সেই লিস্টটা বের করছে, বের করছে। এইবার বৌমা বলছে, বাবা ওটা কি বের করছো, বলে মা জানো না, নাতি সাহেব হয়েছে, ভালো একটা নাম দিতে হবে তো, কিন্তু বাবা নাম যে দেয়া হয়ে গেছে সে কি মা, কালকের না হতে হতে আজকের নাম দেয়া হয়ে গেছে, বলে হ্যাঁ বাবা, তবে সবাই দিয়েছে তার মধ্যে আমিও রাজি ছিলাম যদিও, তা মা কি নাম দিয়েছো? শ্বশুর মহাশয় বলছে, কি নাম দিয়েছো, কেন তোমার নাতি সাহেবের নাম দিয়েছি রকি। বলছি কি বললে বৌমা, বলে হ্যাঁ রকি। আরে বৌমা তোমার কি মাথা খারাপ হয়েছে, মাথা ঠিক আছে তো, আমাদের বাড়ির কুকুরটার নাম তো রকি। হরি বল হরি বল, মায়েরা লক্ষ্য করতে পারছেন, বলে বাবা যা বলেছেন বলেছেন, আর এখানে একদম বলবেন না। আচ্ছা বাবা, আমাদের বাড়িতে অর্থাৎ যে কুকুরটা আছে যার নাম রকি, তাকে তো বেল্ট দিয়ে বাঁধা থাকে, চেন দিয়ে বাঁধা থাকে, কিন্তু আমি কি আর আমার ছেলেকে বেল্ট দিয়ে বেঁধে রাখবো? আপনি তো আপনার নাতিকে বেল্ট দিয়ে বেঁধে রাখতে পারবেন না,
বলছে বেশ মনে মনে ভাবছে মিষ্টি ছাপাটা আমার বেকার হয়ে গেল কত আশা করে মনে মনে নামটা ঠিক করে নিয়েলাম আর নামটা দেয়া হলো না তাই এবার লক্ষ্য করুন দ্বিতীয়বার যখন আবার নাতি সাহেব হয়েছে এবার দুপুর বেলা হয়েছে তা কি করলেন এমন সময় শ্বশুর বাবার দুপুর না গড়তে গড়তে ওই পঞ্জিকা থেকে নাম নিয়ে আর চলেছে বৌমার কাছে ও মায়েরা কথাগুলো লক্ষ্য করুন আর বৌমার কাছে গিয়ে বলছে আমা মা গো বলছে বাবা এসেছো আসুন আসুন তা মা কই নাতি সাহেব কই বলে কেন এই তো আমার কোলে মানে এই তো আমার কোলে আছে তা ও বৌমা এবারেও কি নাম দেয়া হয়ে গেছে নাকি একবার দেয়া হয়ে গেছে তাই এবারে আর মিষ্টি ছাপা টাপা নিয়ে আসেনি আগের বারে তো নামটা দিতে পারেননি তাই মিষ্টি ছাপা না নিয়ে এসে বলছে ও বৌমা নাতি সাহেবের নাম কি এবারে ও দেয়া হয়ে গেছে বলছে হ্যাঁ বাবা তবে এবারে নামটা আমি দিইনি আপনার ছেলে দিয়েছে তবে ছেলে দিলে কি হবে এবারের নামটা আপনার পছন্দের নাম বলে আমার পছন্দের নাম বলে হ্যাঁ তা কি নাম বৌমা কি নাম দিয়েছে আমার ছেলে বলে ওই নাম দিয়েছে পাপাই কি বলে পাপাই পাপাই বলে আরেকবার বলো বলে কেন পাপাই বলে আবার বলো পাপাই আবার বলো পাপাই লক্ষ্য করুন পাপাই পাপ আই কি বলছেন পাপ আসতে বলছে লক্ষ্য করুন নাম নামটা দিয়েছে কি পাপাই বেশ যখন নাম দেয়া হয়ে গেছে এইবার আদরের মায়ের আদরের পাপাই যখন আস্তে আস্তে বড় হতে থাকে লক্ষ্য করো ছেলেটা বড় হচ্ছে সেই পাপাই যখন বড় হয় মায়ের আদরের পাপাই একদিন বাড়িতে বদমাশি করেন আর মা আমার কি করলেন সেই আদরের পাপাইকে বেশ বকা ঝকা করেছে মা দৌড় করেছে আর মায়ের আদরের পাপাই এখন বকা ঝকাকে মা দৌড় খেয়ে সকালে বেলা রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেল যেই বেরিয়ে গেছে বাড়ি থেকে বেরিয়ে গেলেন আর ফিরে আসছে না সকাল পেরিয়ে গেল দুপুর পেরিয়ে গেল বিকাল পেরিয়ে গেল সন্ধ্যা নেমে এলো মায়ের আদরের পাপাই আর ফিরে আসে না মামার পাপাইয়ের জন্য সমস্ত জায়গা তন্ন তন্ন করে খুঁজছে পাপাই 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 বলতে বলতে মায়ের কণ্ঠস্বর শুকিয়ে আসছে যাকে দেখতে পাই তাকেই ডেকে ডেকে জিজ্ঞাসা করে কি গো তোমরা আমার পাপাইকে দেখেছো বলো না আমার আদরের ধন একমাত্র নয়নের মণি তোমরা কি তাকে কেউ দেখেছো লক্ষ্য করো পাপাই পাপাই বলিতে বলিতে মামার পাপাইকে এতই ভালোবেসে ফেলেছে যে পাপাই পাপাই বলতে বলতে সেই মায়ের ভেতর থেকে সেই কণ্ঠর স্বর সেই ডাক গিয়ে টাওয়ারে গিয়ে পৌঁছালো আর যখনই টাওয়ারে গিয়ে পৌঁছেছে মায়েরা মায়ের সেই রক্ত মাংসের পাপাই কোথায় হারিয়ে গেল মায়ের ঘাড়ে এসে বসলো পাপ এসে মায়ের ঘাড়ে বসে পড়লো আদরের পাপাই আর ফিরে এলো না নিতাই গৌরী প্রেমানন্দ হরি বল হরি বল মায়ের চোখের জলে হরি বল মাহিরার পাপাই ফিরে এলো না আজ হরি রোহিণী কাঁদছে একবার মা বলা পাখি ফিরে আয় বাবা শুধু একটি
আমার বিদায় বলো আদরের পাপাই আর ফিরে এলো না মায়ের ঘরে পাপ এসে ভর করে গেল পাপে ঘর ভরে গেল তাই ভক্তিমতী মায়েরা সন্তানদের নাম রাখবেন একটু ভেবেচিন্তে নাম হলো শব্দ হলো ব্রহ্ম শব্দ যদি ব্রহ্ম না হবে তাহলে একটু ভেবে দেখুন বাল্মীকি মুনি মরা মরা বলতে বলতে আজকের রত্নাকর থেকে বাল্মীক হয়ে গেল কেন শব্দ যদি ব্রহ্ম না হবে সাপে কাটা রোগী রোজারা মন্ত্র বলে কেমন করে তাদেরকে সারিয়ে তোলে শব্দ যদি ব্রহ্ম হবে ওঙ্কার ধ্বনিতে বড় বড় মুনি ঋষিরা তপস্বীরা কেন ভগবানকে লাভ করবে বলু শব্দ হলো ব্রহ্ম তাই বলার মতো বলো বাঁশ বাঁশ বলতে বলতে একদিন বাঁশুরিওয়ালার সন্ধান ঠিক পেয়ে যাবেন তবে বলার মননশীলতা কিন্তু রাখতে হবে বলার মতো বলতে হবে তবেই তো তার দেখা পাবে তাই বলার অভ্যেসটা ঠিক রাখতে হবে বলুন না একদিন বলুন দুদিন বলুন চার দিন বলুন এমনভাবে বলতে থাকুন বলতে বলতে দেখবেন একদিন ঠিক তার সন্ধান পাবেন একদিন ঠিক তিনি কৃপা করবেন ঠিক তিনি আপনার কাছে এসে বলবেন বলো তোমাদের কি হয়েছে তাই তিনি যে দয়াল সাগর তার মতো দয়াল সাগরে ও জগতে কেউ নাই তাই কি বললেন গোরা বড় আমাদের গোরা বড় গোড়াবড় দয়ালু সাগর সেই গোড়াবড় বড়
দয়ালো সাগর গোরা বড় দয়ালো সাগর গোরা বড় আস্তে কি বলছে গোরা বড় দয়ালো সাগর কথার মধ্যে ঢুকু ও মাইরা সাগরে গিয়েছেন কারা কারা সাগরে গিয়েছেন একটু আত্মলন তো দেখি সাগরে গিয়েছেন তো তাহলে ভাবুন যারা যারা সাগরে গিয়েছেন নিশ্চয়ই জানেন যে সাগরের থেকে সাগরের কাছে নদী বলো পুকুর বলো ছোট ছোট নদীগুলো পুকুরগুলো খাল বিল এগুলো কি তার কাছে চলে তার কাছে কিচ্ছু সাগরে গিয়ে এপার থেকে যদি ওপারে দৃষ্টি ভর ভর দেখলে কিন্তু তাকে দেখা যায় না তার দেখার শেষ নেই তার দেখে শেষ করা যাবে না যে কোথায় তার শেষ আমাদের এই নয়নে আমরা তাকে দেখতে পাবো না তার কতটা দূর গেলে তিনি শেষ হবেন চতুর্দিকে জলময় জলশয় তাই সেই দয়াল সাগর আমার ভগবানের করুণাটা ওই সাগরের মতো অসীম যার কোনো শেষ নেই যার করুণার কোনো শেষ নেই তাই বললেন গোরা বড় গোরা গোরা বড় গোরা বড় দয়ালো সাগর গোরা বড় দয়ালো সাগর তোমরা বলো বলো আছে নাকি তোমাদের এমন দয়াল ওই না গোডার মতো দয়াল সাগর বলো এমন দয়াল আমার আমাদের গোড়ারে মতো দয়া সাগর বলো এমন দয়াল কারবায়াছে আমার বলো এমন দয়াল কারবায়াছে গোরা বড় দয়াল সাগর
গোরা বড় ছাগো, তাই তাকে ডাকুন, ডাকার মতো ডাকলে অবশ্যই আসবেন। ডাকার মতো আমরা ডাকতে জানি না, ডাকতে পারি না, তাই আমরা বলি ভগবান নেই। ভগবান সব জায়গায় আছেন, অনল অনিলে চিরনা বনিলে আপনারা প্রত্যেকে জানেন যে গানটি আছে না, অনল অনিলে চিরনা বনিলে সর্ব জায়গায় তিনি বিরাজ করছে, কিন্তু আমরা তাকে দেখতে পাচ্ছি না। কেমন করে দেখতে পাবো? লক্ষ্য করুন, মহাভারতে যেদিন ভগবান কৃষ্ণ বলেছিল, কি বলেছিলেন, কাকে বলেছিলেন ভগবান কৃষ্ণ? দুর্যোধনকে বলেছিল, দুর্যোধন কেন এত ঝগড়া অশান্তি করছো, ওদেরকে ছোট্ট ছোট্ট পাঁচখানা গ্রাম দান করে দিলে এত রক্তাক্ত যুদ্ধ আর করতে হয়? তখন বললেন, দুর্যোধন বললেন, কে কোথায় আছিস? এই বেটা গোয়ালাকে, গোয়ালার ছেলেকে এই মুহূর্তে দড়ি দিয়ে স্তম্ভের মধ্যে বেঁধে ফেল। লক্ষ্য করুন, ভক্তি দিয়ে যাকে বাঁধা যায়, শক্তি দিয়ে নয়, ভগবানকে একমাত্র ভক্তি দিয়ে বেঁধেছিল কে? মা যশোমতী। যবন অর্জুন গাছে বেঁধে রেখেছিল আপনারা প্রত্যেকে জানেন, তা ভক্তি দিয়ে বাঁধা যায় ভগবানকে, শক্তি দিয়ে নয়, শক্তি দিয়ে তাকে বাঁধা যায় না। তা যখন বললেন, মূর্খ দুর্যোধন কি বলেছিল বাবা? মূর্খ দুর্যোধন বলেছিল, কে কোথায় আছিস? এই বেটা গোয়ালার ছেলেকে এই মুহূর্তে বেঁধে ফেল। যখনই বেঁধে ফেলতে বললেন, আর ভগবান কৃষ্ণকে বাঁধতে বলে যেই না দুর্যোধন পিছন ঘুরেছে, দেখে আগে কৃষ্ণ পরে ও কৃষ্ণ, আগে ও কৃষ্ণ পরে ও কৃষ্ণ, বলে আগে কৃষ্ণ দেখছে, সামনে কৃষ্ণ আবার পিছনে কৃষ্ণ, তাই দেখছেন কি দেখছেন, বলে আগে কৃষ্ণ আবার পিছেও কৃষ্ণ, বলে আগে কৃষ্ণ পিছেও কৃষ্ণ, ওই না ডাইনে কৃষ্ণ কৃষ্ণ, আগে কৃষ্ণ পিছেও কৃষ্ণ, কৃষ্ণ আগে কৃষ্ণ পিছেও কৃষ্ণ, ওই না ডাইনে কৃষ্ণ বামে কৃষ্ণ, আগে কৃষ্ণ পিছেও কৃষ্ণ, গাইলে কৃষ্ণ বামে কৃষ্ণ, আগে কৃষ্ণ পিছেও কৃষ্ণ, গাইলে কৃষ্ণ বামে কৃষ্ণ, আগে কৃষ্ণ পিছেও কৃষ্ণ, গাইলে কৃষ্ণ বামে কৃষ্ণ, আগেও কৃষ্ণ পিছেও কৃষ্ণ, গাইলে কৃষ্ণ আহাদন বনে হরি বলে নিতাই গৌর, হরি বল হরি বল, আমাদের নয়ন নেই তাই আমরা চিনতে পারি না, তিনি চতুর্দিকে আছেন, অনল অনিলে চিরনা বলিনে সর্ব জায়গায় তিনি বিরাজমান। তা আজকের লক্ষ্য করুন, এমতো সময় রাজার দুই স্ত্রী, এক হলো সুনীতি আর এক হলো সুরুচি। সুনীতি কি করেন? সুনীতি যেখানে মন্দির দেখতে পাই সেখানে ভগবানের কাছে মাথা ঠুকে ঠুকে বলে, ওগো ঠাকুর, ওগো দয়াময়, ওগো করুণাময়, ওগো কৃপাময়, ওগো লীলাময়, আমার স্বামীর মঙ্গল করো, আমার স্বামীকে ভালো রেখো, আমার স্বামীকে সুখে রেখো। যেখানে মন্দির দেখতে পাই সেখানে ভগবানের কাছে বলেন, আমার স্বামী যেন ভালো থাকেন, স্বামীর মঙ্গল চাই। এইবার সুনীতি যখন স্বামীকে ডাকছেন, ও মায়েরা,
সুনীতি রানী মানে প্রথম স্ত্রী কি করছে প্রথম স্ত্রী সুনীতি যখন ভগবানের কাছে স্বামীর মঙ্গল চাইছে এদিকে আড়াল থেকে সুরীচি সব লুকিয়ে লুকিয়ে দেখছে এবং শুনছে মনে মনে ভাবছে যদি রাজা প্রথম স্ত্রী সুনীতিকে এত বেশি ভালোবাসলো তাহলে দ্বিতীয়বার আমাকে বিবাহ করার কি মানে ছিল দ্বিতীয়বার আমাকে কেন বিয়ে করলো সে তো প্রথম স্ত্রীকে নিয়ে থাকতে পারত না আমি কেন স্বামী সুখ থেকে বঞ্চিত হব আমাকে এর একটা বিহিত করতেই হবে তাই তাড়াতাড়ি করে সুরুচি এইবার ভালো করে কোমরটা এটা সেটা বেঁধে আর দাঁড়িয়ে চিৎকার করে রাজাকে ডাকছে শোনো রাজা রাজা এসেছেন সঙ্গে সঙ্গে প্রজারাও ঘিরে দাঁড়িয়েছে গোল হয়ে যখন ঘিরে দাঁড়িয়েছে গোল হয়ে এদিকে সেখানে সুনীতি আছে সুরুচি আছে দুজনেই আছে রাজাও আছে প্রজারাও আছে সবাই যখন গোল হয়ে দাঁড়িয়েছে বাবা এইবার প্রশ্ন করছে কে না দ্বিতীয় স্ত্রী সুরুচি সুরুচি বলছে আচ্ছা স্বামী বলো আচ্ছা তুমি তো আমাকে ভালোবাসো বলছে হ্যাঁ ভালোবাসি তো বলছে কেমন ভালোবাসো তা তোমার প্রমাণ দিতে হবে স্ত্রী বলছে তুমি কেমন ভালোবাসো দ্বিতীয় স্ত্রী তুমি কেমন ভালোবাসো আমাকে পরীক্ষা দিতে হবে আমার কাছে প্রমাণ দিতে হবে বলে তোমার জন্য আমি সব করতে পারি বলো কি করতে হবে তুমি যা বলবে আমি তাই করব বলে ঠিকই বলছো তুমি যা আমি যা বলবো তুমি তাই করবে বলে হ্যাঁ আমি যা বলবো তুমি তাই করবে বলে হ্যাঁ তাই করব বলো আমি তোমাকে ভালোবাসি এইবার সুরুচি বলছে তবে শোনো যদি সত্যি আমার ভালোবেসে থাকো ওই যে তোমার সামনে দাঁড়িয়ে আছে ওই যে সুনীতি যে ভাজা মাছটা যেন উল্টে খেতে জানে না ওই সুনীতিকে এই মুহূর্তে ঘাড় ধাক্কা দিয়ে রাজ্য থেকে বের করে দাও চমকে উঠলেন প্রজারা এ কি বলছো তুমি সুরুচি না না তা হয় না এ তুমি কি বলছো লক্ষ্য করুন মায়েরা ভালোবাসা কিন্তু অনেক রকমের আছে ভালোবাসা কত রকমের থাকে দেখো প্রকৃত ভালোবাসার নাম হলো কি প্রকৃত ভালোবাসার নাম হলো ত্যাগ নিঃস্বার্থে ভালোবাসা ত্যাগ দ্বিতীয় নাম হলো কি বৈরাগ্য তাহলে একজন রাজাকে ভালোবাসে নিঃস্বার্থে আর একজন ভালোবাসে স্বার্থযুক্ত দুজনেই রাজাকে ভালোবাসে কিন্তু দুরকম ভালোবাসা একজন নিঃস্বার্থে ভালোবাসে একজন স্বার্থযুক্ত ভালোবাসে তাহলে লক্ষ্য করুন সুনীতি ভালোবাসেন রাজাকে নিঃস্বার্থে একদম ত্যাগ কিছুই চাই না রাজ ঐশ্বর্য কিছুই চাই না সে এই রকমই ভালোবাসেন তাই তো প্রকৃত ভালোবাসার নাম কি বলেছেন ত্যাগ এবং বৈরাগ্য মা গো ভালোবাসা কাকে বলে যার আছে ভালোবাসা সেই তো ভালোবাসতে পারে গো যার ভালোবাসা ভালো নেই সে তো ভালোবাসার মর্ম বোঝে না সে কি বোঝে যার এই হৃদয়ের ভালোবাসা আছে যার বাসাটা ভালো তার বদনের ভালোবাসাটাও ভালো যার বদনের যার ভেতরের বাসা ভালো নয় তার কিন্তু বদনের ভালোবাসাটাও ভালো নয় যার অন্তরে প্রেম আছে বৈরাগ্য আছে তার সামনে যদি আপনি যান সে আপনাকে বলবে বলুন আমি আপনার জন্য কি করতে পারি বলুন আপনার চরণ ধৌত করে দেবে আপনাকে আদর করে এনে বসাবে বলুন আমি আপনার কি সেবা করতে পারি আপনি ক্ষুধার্ত বলুন বলতে লাগবেন আপনার তার বদনের কথাগুলো শুনলে আপনার পেট ভরে যাবে মন ভরে যাবে আপনি মনে মনে ভাববেন আপনি মনে মনে বলবেন না এর বদনের এর বাসাটা হৃদয়ের বাসাটা ভালো বলে তাই এর বদনের ভালো বাসাটাও ভালো
তাই যার ভাষা ভালো তার বদনের ভালোবাসাটাও ভালো আর যার বদন যার হৃদয়ের ভাষা ভালো নয় তার বদনের ভালোবাসাটাও ভালো নয় লক্ষ্য করুন ভালোবাসতে গেলে কি হয় প্রকৃত ভালোবাসার নাম হলো ওই যে বললাম ত্যাগ আপনি আমাকে ভালোবাসেন প্রয়োজন হলে আমার জন্য আপনাকে সমস্ত কিছু বিসর্জন দিতে হবে আত্মত্যাগ দিতে হবে সবকিছু এমনকি প্রাণটাও পর্যন্ত আমায় সঁপে দিতে হবে তবেই হলো ভালোবাসা আজকে দেখুন দুজনে ভালোবাসে দু রকম একজন স্বার্থযুক্ত একজন স্বার্থহীন বিনা স্বার্থে তখনই দুজনে ওখানে আছেন দুটো স্ত্রী আছে যখনই বলল ওই শুনি থেকে এই রাজপ্রাসাদ থেকে ঘর ধাক্কা দিয়ে বের করে দাও শুনিতে কাউকে কিছু না বলে রানী বলে কথা তো চুপচাপ সেখান থেকে ঘরে ফিরে এলেন আর ঘরে ফিরে অর্থাৎ তিনি তার শয়ন কক্ষে এসে গায়ে অনেক গহনা ছিল গহনাগুলো খুলে ফেলে কি করলে বিষয় যদি গায়ে থাকে ত্যাগের জন্ম হয় না বিষয় বিষকে আগে ক্ষয় করতে হবে তবে তো ত্যাগ আসবে তাই কি করলেন আজকের সমস্ত গহনাগুলো খুলে রেখে পরনের দামি শাড়িটা পাল্টে একটা মলিন বস্ত্র পরে কি করছে দেখুন এবং একটা পটলি করে কিছু কাপড় টাপড় নিয়ে আর রাজার কাছে চলেছে এদিকে শুনিতে বলছে শোনো রাজা যদি ওই শুনিতিকে না তাড়িয়ে দাও তোমার উঁচু মাথা আমি নিচু করে দেব তোমাকে শান্তিতে আমি থাকতে দেব না তোমাকে ঘুমাতে দেব না সুরুচির কথা শুনে যখন সেই পুটলিটা নিয়ে রাজার কাছে এসে রাজার চরণ দুখানি জড়াইয়ে ধরে বলছে ও গো রাজা হে জনমের মতো বিদায় নিয়ে আমি চলে যাচ্ছি তাই বলছি ও গো মহারাজ তোমরা সবাই সুখে থেকো ও গো রাজা আমি চলে যাই তোমরা সবাই ও গো রাজা সবাই সুখে থেকো রাজা আমি চলে যাই তোমরা সবাই সুখে থেকো ওই বিদায় না আমি যাবার সময় হাসি মুখে দাও মোরে বিদায় তোমরা সবাই সুখে থেকো আমি চলে আজকের কাঁদতে কাঁদতে সেই পুটলিটা নিয়ে চলে গেলেন কোথায় কোথায় যাবি নিজেই জানে না আজ দিশাহারা পাখির মতো নয়নে জলে বুক ভাসাতে ভাসাতে স্বামীকে ভালোবেসে আজকের পথের ভিখারি হয়ে চলেছে আরে ভগবানকে বলছি লীলাময় একবার তুমি দেখা দাও জানি না কোথায় যাব হঠাৎ এমতো সময় একজন ঋষি এসে বলছে কে তুমি মা তুমি কোথায় যাবে
কি নাম তোমার এমন ভাবে নয়ন জলে কাঁপতে কাঁপতে তুমি কোথায় যাচ্ছ মা কি হয়েছে তোমার সুরীতি কাঁপতে কাঁপতে বলছে মনি ভাই আমি জানি না আমি কোথায় যাব আমি বলতে পারবো না আমি কোথায় যাব মনি ভাই আমি জানি না কোথায় যাব তবে হ্যাঁ আমি এটুকু বলতে পারি আমি আমার স্বামীর মঙ্গলের জন্য আমার স্বামীর সুখের জন্য স্বামীর উঁচু মাথা নিচু মাথা উঁচু করে রাখার জন্য আজ আমি ভিখারিনী হয়ে এই পথে পা বাড়িয়েছি শোনো মা আহারে তোমার মতো এরকম ভালোবেসে আত্মত্যাগ কজন আর আছে মা তুমি যে প্রকৃত ভালোবেসেছ শোনো মা যাও ওই দূরে এক কুরুমণির আশ্রম আছে ওই কুরুমণির আশ্রমে গিয়ে ওখানে তুমি থাকো ভগবত সেবা করো এবং মণি ঋষিদের সেবা করো এবং দিনের মধ্যে একবার তুমি ভগবত প্রসাদ পাবে চলে গেলেন সেই আশ্রমে এসে সেখানে থাকতে লাগলেন আর ভগবানের কাছে কাছে আর ভগবানের নাম করছে আর বলছে ওগো দয়াময় আমি যদি জীবনে আমার স্বামীর প্রতি আমার ভক্তি থেকে থাকে স্বামীকে যদি একটা দিনের জন্য আমি ভালোবেসে থাকি তাহলে এই জীবন থাকতে আমি যেন আমার স্বামীকে একটা দিনের জন্য হলেও স্বামীর চরণ সেবা আমি করতে পারি দয়াময় তাই ভগবানের চরণ দোকানি জড়াইয়ে ধরে কাঁচারে বলছেন কি বলছে গো তিমি রবিদারি অলোক বিহারি কৃষ্ণ মুরারি আগত এ তিমি রবিদারি সর্বসহায় আজি সর্বজয়ে বহিছে ও যা অশ্রু যমুনা হৃদি বৃন্দাবনে আনন্দ ডাকিয়া বহিছে ও যা অশ্রু যমুনা বহিছে ও যা অশ্রু যমুনায় হৃদি বৃন্দাবনে আনন্দ ডাকিয়ায় যশোদা বসুদা স্নেহদা রুথলা যশোদা বসুদা স্নেহদা রুথলা কালেরা
রাখাল বলে থইতা তো তুমি রবিদারি অলক বিহারি কৃষ্ণ মুরারি আগত এ ভগবানের চরণ তলে পড়ে পড়ে কাঁদে বসে বসে কাঁদে আর বলে ঠাকুর যদি আমি স্বামীকে ভালোবেসে থাকি একদিনের জন্য হলেও যেন আমি স্বামীর চরণ সেবা করতে পারি মা গো তাই কি করলেন হঠাৎ একদিন বহুদিন কেটে যাবার পর একদিন রাজা রাজ্যের সমস্ত জায়গায় ঘুরতে ঘুরতে সন্ধ্যা নেমে এলো আর সেই জঙ্গলে এসে পৌঁছালো সন্ধ্যা নেমে এসেছে থাকার কোনো জায়গা নেই বাড়ি ফিরতে পারছে না অর্থাৎ প্রাসাদে তিনি ফিরতে পারবেন না চারিদিকে লক্ষ্য করছে কোথাও একটি ঘর দেখা যাচ্ছে না হঠাৎ দূরে দেখতে পেল একটি আশ্রম আর ওই আশ্রমে গিয়ে বলছে কে আছে কে আছেন আশ্রমে মণিবর শুনছেন সঙ্গে সঙ্গে মণিবর বেরিয়ে আসলেন আমাকে একটু আশ্রয় দেবেন আমি বড় বিপদে পড়েছি আজ সন্ধ্যা হয়ে এসেছে আমি তো ফিরতে পারবো না তাই যদি একটু আশ্রয় দেন আপনাদের এই আশ্রমে শুধু রাত্র করি সকাল হলেই আমি চলে যাব মণিবর বললেন বাবা কি নাম তোমার তোমার নাম ধাম পরিচয় আমরা তো কিছুই জানি না কেমন করে আশ্রমে থাকতে দিই বলো বাবা বলো আমার নাম হলো রাজা উদ্যান পাট রায় চমকে উঠলে ওরে কে কোথায় আছিস ছুটে আয় ভাঙা ঘরে চাঁদের আলো এসেছে সঙ্গে সঙ্গে আরো মণি ঋষিরা ছুটে আসলেন রাজাকে যত্ন সহকারে আশ্রমের মধ্যে নিয়ে গিয়ে যত্ন করে খাওয়ালেন এবং আদর যত্ন করে রাজা সেই রাত্রিতে শয়নকক্ষে শয়ন করলেন সুনীতিও আছে রাজাকে আড়াল থেকে দেখলেন গভীর রাতে লক্ষ্য করুন মায়েরা গভীর রাতে এমতো সময় সুনীতি বড় করে একটা ঘুমটা দিয়েছে স্বামী তো তাই চিনতে পারবে বেশ বড় করে একটা ঘুমটা দিয়েছে ঘুমটাটা দিয়ে কি করলেন স্বামীর কাছে এসে সেই রাত্রিতে শয়নকক্ষে স্বামীর চরণ সেবা করছে আর চরণ সেবা করতে করতে হঠাৎ নয়ন থেকে দুফোঁটা চোখের জল ওই স্বামীর চরণে পড়েছে যখনই চরণে পড়েছে এদিকে রাজার ঘুম ভেঙে গেল আর ঘুম ভেঙে চমকে উঠলেন কে কে তুমি সঙ্গে সঙ্গে সুনীতি বড় করে ঘুমটাটা দিয়ে আর এই না চলে যাচ্ছে এমতো সময় বললে দাঁড়াও কে তুমি তুমি তো আমায় চেনো না আমি তো তোমায় চিনি না আমি একজন আশ্রয় নিতে এসেছি তোমাদের এই আশ্রমে বিপদে পড়ে তোমাদের কাছে আশ্রয় নিতে এসেছি তোমাদের এই আশ্রমে তাহলে তুমি আমার শয়নকক্ষে একটা নারী হয়ে এই শয়নকক্ষে কেমন করে এলে তুমি তো আমায় চেনো না তুমি কে যদি তোমার পরিচয় না দাও আমাকে যদি না বলো তোমার বদন যদি আমার না দেখাও আমি কিন্তু চিৎকার করতে বাধ্য হব সঙ্গে সঙ্গে সুনীতি বলে উঠলে রাজা রাজা আপনি মণিবরীকে ডাকবেন না রাজা আপনি কি এই হতভাগিনীর পোড়া মুখটা আর দেখতে চান আমি যে এই পোড়া মুখটা আর দেখাতে চাই না রাজা কে কে তুমি সঙ্গে সঙ্গে রাজা এক পা দু পা করে এগিয়ে যেতে চলেছে কে তুমি বলো বলো তুমি কে দেখাও তোমার বদন তবে দেখতে চাও তুমি এই বধ
संगे संगे घुमटाटा सरिए कि करलें घुमटाटा सरिए दिए देखते पेलें तार अन्य केउ नय से छिल तार प्रथम स्त्री सुनीति 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 তুমি এখানে আছো তুমি বেঁচে আছো তুমি বেঁচে আছো সুনীতি সঙ্গে সঙ্গে সুনীতির কাছে গিয়ে বলছে রাজা আমি বেঁচে আছি শুধু তোমার জন্য আমি যে তোমার চরণ সেবা করতে চেয়েছিলাম সুনীতি सुनीति के देखे राजा आर थाकते पारलें ना राजा ओ सुनीति के एतो भालोबाशे जे तार चोख थेके टप टप करे जल गड़िए पड़ल और सुनीति सेई चोखेर जल माटीते ना फेलते दिए संगे संगे निजेर अंचल दिए धरे निलें स्वामीर नयनेर जल मुछिए दिले केदो ना स्वामी केन काच्छो विधिर विधान केउ खंडन करते पारबे ना आजके लक्ष्य करुन भगवानेर चरण तले केंदेछिलो बोले आजके भगवान तार ऐ मनेर बासना पूर्ण करले सेई रात्रिते तादेर दुजनार महामिलन हलो आर सेई महामिलने महामिलन जखन सेई रात्रिते हलो मागो পরের দিন সকালে বেলা রাজা চলে যাচ্ছেন আর সুনীতি স্বামীকে আগিয়ে দিচ্ছে মুনিবর বলছে মা তুমি রাজাকে চেনো নাকি আগাতে এসেছো বলো মা বলো সুনীতি কিছু বললেন না এমন সময় বললেন কে না বলেছিল রাজা রাজা বললেন মুনিবর ও হলো আমার প্রথম স্ত্রী সুনীতি तुम्हार प्रथम स्त्री बोलछे हाँ आज के আজকে দেখো আমার উঁচু মাথা উঁচু রাখার জন্য আমার সুখের জন্য আমার শান্তির জন্য আমার ভালোর জন্য আমার মঙ্গলের জন্য আজকের আমার প্রথম স্ত্রী সুনীতি আজকের সর্বকিছু ছেড়ে দিয়ে আত্মত্যাগ হয়ে সবকিছু বিসর্জন দিয়ে এই ভিখারিনীর পথে পা বাড়িয়েছে বিদায় গৌরী প্রেমানন্দ হরি বল হরি चले गेले ने राजा मागो सेई महामिलने मा हलो गर्भवती सेई दिन थेके गर्भवती हलेन किन्तु स्वामी तो थाके ना स्वामी आज केउ जाने ना स्वामी एखाने नेई आश्रमे थाके ताहले आश्रमे थाकार एकजन महिलार जदि गर्भ संचार हय एक तीज से जदि मा हय ताहले कि बोलबे लोके बोलबे कलंकिनी दिचारिणी पापाचारी दुराचारी कि होबे एखन मामार मने मने चिंता करलेन मणिबर ना ना आमी एई मुखार काउके देखाते चाई ना आमी जे सन्तानेर मा होते चलेछि आमी एई मुखार केमन करे देखाबो आपनार आश्रमेरो अमंगल होबे आपनार आश्रमेरो बदनाम होये जाबे आमी एखाने थाकबो ना आमार एई प्राण आमी विसर्जन देबो मामारे कांदते कांदते मणिबरेर चरण दुखानी जड़ाइए धरे बोलछे मा बोलछे मणिमा अभी एई जनमार आमी राखते चाई ना आमी प्राणी विसर्जन देव ताई बोलछे मणिमा जीव जीवन राखीब ना
ঘরে কলঙ্কিনী মন্ডলে মায়ের এবং বাবারা লক্ষ্য করুন কীর্তন কতটা বাস্তব জিনিস বাস্তব জায়গা লক্ষ্য করুন এটা যদি আমাদের সঙ্গে ঘটে এই ঘটনা ঘটলে আমরা কি করতাম আত্মহত্যা করেই ফেলতাম কিন্তু লক্ষ্য করুন সে ছিল আশ্রমে মনি ঋষির আশ্রমে তাই মনিবর বললেন না মা তা হয় না তা হতে পারে না কেন তুমি আত্মহত্যা করবে তুমি জানো না মা গো তোমার তো স্বামী আছে তোমার স্বামী আছে কেন তুমি আত্মহত্যা করতে চাইছো এটাকে তুমি জানো যে বাল্য থেকে বিধবা যার স্বামী ছিল না সে বিধবা বাল্য থেকে শিশুকাল থেকে তাহলে সেই মায়ের গর্ভে যদি সন্তান আসতে পারে সে যদি জগতের বুকে বেঁচে থাকতে পারে তাহলে তুমি কেন পারবে না বাল্য বিধবা কে ছিল শ্রীবাস পণ্ডিতের ভাইজি নারায়ণী একদিন মহাপ্রভু হরিনাম গাইতে গাইতে প্রভাতকালে চলেছে অগণিত ভক্তগণকে সঙ্গে নিয়ে
আর এদিকে নারায়ণী কি করেছিল, সে বাল্য থেকে বিধবা, আর ওই ভগবানের চরণে গৌর হরির মন্দিরে বসে বসে কাঁদতে কাঁদতে কখন যে গৌর হরিকে স্বামী বলে ভালোবেসে ফেললেন, মনে মনে গৌর হরিকে স্বামী জ্ঞানে ভালোবেসে ফেললেন যে ওই আমার স্বামী। তাই ঘরের মধ্যে তো কাঁদবার উপায় নয়, শাশুড়ি আছে, ঘরের গুরুজনেরা আছে, তাই কি করলেন বাইরে এসে ভগবানের নাম করে আর বলেন, কি বলেন, নারায়ণী গৌর হরির নাম করছে আর বলছে, ও গো গৌর হরি আমার শয়নে গৌর, স্বপনে গৌর গৌর কি সররাত, শয়নে গৌর স্বপনে গৌর গৌর কি সররাত, আমার শয়নে গৌর গৌর স্বপনে গৌর 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 কি সররা, আমার শয়নে গৌর স্বপনে গৌর হরি বল হরি বল, গৌর কি সররা আমার জীবনে জনমে গৌর, আমার জীবনে গৌর হরি তুমি আমার প্রাণ, তুমি ছাড়া আর কেহ নাই হো জগতে আমার, আমার স্বপনে গৌর আমার জীবনে চরণে ধরেছি সারি গো, গৌরের চরণে ধরেছি সারি চরণে ধরেছি সারি চরণে ধরেছি, আমি গৌরী বিনা আর কিছু জানি না, আমি গৌরী বিনা আর কিছু জানি না, আমি গৌর বিনা আর কিছু জানি না, আমি গৌর বিনা আর কিছু জানি না, আমার শয়নে গৌর গৌর স্বপনে গৌর গৌর বিনা আর কিছু জানি না, আমার স্বপনে গৌর শয়নে গৌর আমি গৌর বিনা আর কিছু জানি না, শয়নে গৌর স্বপনে গৌর গৌর বিনা আর কিছু জানি না, শয়নে গৌর স্বপনে গৌর আহা বদনে ভরে হরি বল গৌর হৃদয় গৌর হরি বল হরি বল, গৌর ছাড়া আর জানি না আমি গৌর ছাড়া, এইবার গৌর হরিকে ভালোবেসে ফেলেছে, এদিকে গৌরাঙ্গ মহাপ্রভু অগণিত ভক্তগণকে সঙ্গে নিয়ে হরি নাম গাইতে গাইতে হঠাৎ কি করলেন, মুখের মধ্যে চর্বিত পান ছিল, সেই পান কি করলেন নারায়ণীর হাতে ধরিয়ে দিলেন, আর নারায়ণী পানটা ধরে ধরে মনে মনে চিন্তা করছে কি করব, ওদিকে পাচ্ছে নিত্যানন্দ মহাপ্রভু বলছে মা সেবা করো সেবা করো, এমন মহাপ্রসাদ না জানি আর ভাগ্যে হয় কি আর না হয়, আর যখনই বললেন সেবা করো আর সেবা করে ফেললেন, আর নিতাই চাঁদ মাথায় হাত দিয়ে বললেন মা তুমি সৎ পুত্রের জননী হও, মামার বললেন
प्रभु ए तुम्हें कि आशीर्वाद कर ले विधवा আমার স্বামী যে মারা গেছে আমার তো স্বামী নেই আমি কেমন করে সন্তানের মা হব নানা এই সন্তানকে আমি কি পরিচয় দেব পিতৃ পরিচয় কেমন করে দেব মা তোমার কিছু হবে না এমতো সময় आस्ते आस्ते दिनार पर दिन जखन गर्व बाढ़ते लागल सुभाष पंडितेर भाईजी नारायणी जखन गर्भवती हलेन कीर्तन समाज थेके हरिनामेर समाज थेके बार करे दिलेन काके ना सुभाष पंडित के आलादा करे दिलेन आबार महाप्रभु एकदिन हरिनाम गाइते गाइते आसछे महाप्रभु एसे अगणित भक्तदेर काछे एसे जारा जे सब हरिनाम भक्तरा जरा बोले सुभाष के जरा आलादा कर दिए तादेरके बोलें शोनो भक्तमंडली भक्तगण तुम्हरा जानते चाओ जे नारायणी गर्भवती हलो केमन करे तार पिता के तबे हाँ नारायणी किछु बोलबे ना किछु जाने ना तार गर्भे जे सन्तान आछे सेई सन्तान बोले देबे के तार पिता के तार माता मागो ताई कि हलो আমাদের প্রাকৃতিক জগতে সন্তান কতদিন পর ভূমিষ্ঠ হয় দশ মাস দশ দিন পর কারণ নয় মাস কিন্তু সেই সন্তান ভূমিষ্ঠ হয়েছিল কতদিন পর আট মাস কিছুদিন পর সেই সন্তান জন্মগ্রহণ করলে আর জন্মগ্রহণ করার পর সেই সন্তানের নাম হয়েছিল কি না বৃন্দাবন দাস এমন একজন সন্তান জন্মগ্রহণ করলে যে সন্তানের জন্য উঁচু মাথাটা মায়ের উঁচুই রয়ে গেল নিচু মাথাটা উঁচু হয়ে গেল মায়ের কলঙ্কিনী নাম মুছে গেল মায়ের কালো মুখটা সাদা হয়ে গেল কখন হয় ও মায়েরা সন্তান যদি ভালো হয় তবে মায়ের কালো মুখটা সাদা হয় বাবার কালো মুখটা সাদা হয় সন্তান যদি খারাপ হয় সাদা মুখটা কালো হয়ে যায় আপনি ভালো আপনার ছেলে যদি চোর হয় ডাকাত হয় আপনার ভালো বলবে কেউ ভালো বলবে না কিন্তু আপনি যদি খারাপ হন আপনার সন্তান যদি ভালো হয় আপনার ওই সন্তানের জন্য আপনার কালো মুখটা সাদা হয়ে যাবে তবে সন্তান ভালো হয় কেমন করে ভালো সন্তান হতে গেলে সন্তান যদি গর্ভে আসে মা যদি নিরামিষ আহার না পান করেন মা যদি ভগবত শাস্ত্র না পড়েন ভগবত কথা না শুনেন সাধু সঙ্গ না করেন তাহলে কেমন করে ভালো সন্তান হবে বলুন ভালো সন্তান হতে গেলে মাকেও যে ভালো হতে হবে মাকেও যে পবিত্র হতে হবে মাকেও যে সাধু সঙ্গ করতে হবে মাকেও ভগবানের ডাকতে হবে ভগবানের বই পড়তে হবে ভগবানের কথা আস্বাদন করতে হবে নিরামিষ আহার বর্জন করতে হবে তবেই তো ভালো সন্তান পাবে তাহলে সন্তান যদি পেটে থাকাকালীন যদি আপনি আমিষ আহার বর্জন করেন কেমন করে ভালো সন্তান পাবে বলুন ঝগড়া করেন অশান্তি করেন কটু কথা বলেন তাহলে আপনার সন্তান তো আপনাদেরই মতো হবে তাই আজকের দেখুন সে ছিল বাল্য বিধবা কিন্তু বাল্য বিধবা হওয়ার পর পরেও তার সন্তানের জন্য তার কালো মুখটা সাদা হয়ে গেল কলঙ্কিনী নাম মুছে গেল তাই সাধু বাবা বলছে মা তুমি কেন ভাবছো এরকম অনেক প্রমাণ আছে তুমি ভেবো না তোমার গর্ভে এমন এক সন্তানের জন্ম হবে যে সন্তানের জন্য একদিন তুমি সব ফিরে পাবে যে সন্তানের জন্য একদিন তোমার এই নিচু মাথাটা উঁচু হয়ে যাবে তাই আস্তে আস্তে যখন মা আমার দশ মাস দশ দিন পর সুনীতির গর্ভে থেকে একটি সন্তান হলো সেই যেদিন সুনীতির গর্ভে থেকে সন্তান জন্মগ্রহণ করেছিল অর্থাৎ ধুবর জন্ম হয়েছিল আকাশ থেকে পুষ্প বৃষ্টি হচ্ছে দেবতারা সবাই শঙ্খধ্বনি উলুধ্বনি করছে মুনি ঋষিরা সবাই সবাই হরিধ্বনি শঙ্খধ্বনি চতুর্দিকে হরিনাম সংকীর্তন হরিনাম সংকীর্তনের ধ্বনি ধুবর জন্ম হয়ে গেল ধ্রুবর যখন জন্ম হলো আস্তে আস্তে ধ্রুব বড় হতে থাকে আর সবাই সমস্ত সাধুগণ তারা কি করলেন সবাই মিলে পঞ্জিকা দেখে নাম দিলেন ধ্রুব তোমাইরা ছোট্ট ধ্রুব আস্তে আস্তে বড় হতে থাকে
তা বড় হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তার বদনে কৃষ্ণ নাম ছাড়া কিছু নেই। তাই সবাই মিলে একবার আমার সঙ্গে দুটি বা উত্তোলন করে বলুন, সবাই সবাই একটু প্রেম সে হলো ধ্বনি, সবাই হাত তুলুন। ও মায়েরা কি হলো, আমার সঙ্গে সঙ্গে বলবেন কেমন, সবাই হাত তুলুন পিছনে যারা আছেন, সবাই মিলে একসঙ্গে বলবো আমরা কেমন। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, হরি বলো হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়। তুবলো যে জন পেল রতন সন্তস্তায় বলে, মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো। সবাই উলে ধ্বনি, একবার হরি বলে বলে তোমরা নামো সেই জলে, হরি বলে বলে তোমরা নামো সেই জলে, হরি বলে বলে তোমরা নামো সেই জলে, হরি বলে বলে তোমরা নামো সেই জলে। তুবলো যে জন পেলো রতন সন্তোষ তাই বলে, কখন ঘুমাবো ভাবছে, হরে কৃষ্ণ হরি বল, সাড়ে দশটা বাজে ওই তো গালে হাত দিয়ে আছে। আচ্ছা ঠিক আছে, একটু প্রেম সে হলো ধ্বনি, অনেক রাত হয়ে গেছে না, সময় দুটি বা উত্তোলন করে। তেরে লিয়ে মে আয়া রে, তেরে লিয়ে মে আয়া রে, বৃন্দাবন সীতা বলেছেন, বড় ঠান্ডা পড়েছে তো, খুব ঠান্ডা পড়েছে, খুব ঠান্ডা পড়েছে, খুব ঠান্ডা পড়েছে, কদিন ধরে বৃষ্টি হচ্ছে না। ও মায়ের আমার সঙ্গে বলবেন, বলবেন সবাই মিলে একটু উলু ধ্বনি করুন তো দেখি, বাবারা বলবে না। ও মায়েরা এখানে যদি হরি নাম না বলেন তো কোথায় বলবেন, হরি বাসরে এসে এমন ভাবে চুপচাপ থাকলে হবে, এখানে তো ভগবান সারাদিনে তো ভগবানের ডাকার সময় পান না, তো এখানে অবশ্যই যদি বসে থাকেন তো কেমন করে হবে, জোরে বলুন। তেরে মরজি কামে খুগুলা, ও তেরে আলবানে সা, দাঁড়া দাঁড়া দাঁড়া, গানটা কি গাইবো, গাইবো আগে হাত না তুললে কিন্তু গাইবো না। তেরে মরজি কা, তেরে মরজি কা, তেরে মরজি কা মে ও গুলা, তেরে আলবা নেশা, তেরে মরজি কা, তেরে
तेरे मुर्जी का तेरे मुर्जी का तेरे मुर्जी का मैं वो गुलाम तेरे अलवाले शाह जन्म हो गेलो आस्ते आस्ते जखन ध्रुव बड़ होते थाके मणि ऋषि पुत्रदेर संगे क्रीड़ांगणे खेला करछे आर खेला करते करते एकदिन मणिपुत्ररा बोलछे कि बोलले मणिपुत्ररा सबाई बोलछे जाओ बोलछे एई छेले तोर नाम कि बोलछे आमार नाम ध्रुव तोर बाबार नाम कि बोलछे बाबार नाम तो आमार बाबा नेई आमार मा आछे अरे तोर मा आछे तो बुझलाम किन्तु तोर बाबार नाम कि बोलछे तोर बाबार नाम जदि ना बोलते पारिस ताहले तोर संगे आमरा केउ मित्रता करब ना तुई चले जा तोके निये आमरा केउ खेलबो ना। छोट्ट ध्रुव संगे संगे बाड़ीते फिरे एसे मायेर काछे बोलछे मा बोलो आमार बाबा के आमार बाबार नाम कि आमार बाबार नाम जदि ना बोलो ताहले तोमार एई आचल शून्य करे आमी चिरजन्मेर मत चले जाब बोलछे ना ध्रुव जास ना बाबा आमार कथा शोन तोर बाबा के आमी बोलछि शोन तुई सह्य करते पारबि तो बोले हाँ मा बोलो आमार बाबा के शोन तोर बाबा हलो राजा उद्धान पाठ राय संगे संगे बाच्चा छेलेटा लाफे उठलें कि बोलछो मा आमार बाबा राजा आमी राजार छेले किन्तु मा ताहले आम्रा एखाने केन आछि बाबा तुई बाच्चा छेले ओ सब किछु बुझबि ना ना माना आमी एखुनि बाबार काछे जाबो आर बाबार काछे गिये जानबो जे कोन अपराधे आमार मा के चिरनिर्वासने पाठिएछे मा आमार बार बार बोलछे जास ना खोका जास ना छेले कोनो कथा ना शुने छुटते छुटते जाच्छे पीछन थेके बोलछे जास ना बाबा ओखाने जे तोर बिमाता सुरुचि आछे तोके घर धक्का दिए बेर करे देबे छेले के केमन करे मानुष करे जे देखुन बोलछे मा शुनेछि पृथ्वीते कुसंतान होते पारे कुपिता माता होते पारे ना तुमिओ आमार मा सेओ आमार मा ताहले मा होये जदि सन्ताने दुटो कटु कथा बोले तो बोलुक ना ताते कि जाय आसे पृथ्वीते एकटाई भालोबासा सत्य जेटा हलो सन्तानेर प्रति बाबा मायेर भालोबासा ना ना आमी आर विलम्ब करब ना मा आमी एई चललाम छुटते छुटते बाच्चा छेलेटा राजार राजप्रासादे गिये एकजन प्रहरीके जिज्ञासा करछे कि गो एटा कि राजा उद्धान पाटीर बाड़ी बोलछे हाँ
কে তুমি বালক এমন করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছো? একটু রাজাকে ডেকে দিন না, গিয়ে বলুন না আমাকে, নইলে একটু ঢুকতে দিন না। বলছে না, তোকে ঢুকতে দেওয়া যাবে না রাজার অনুমতি ছাড়া, তুই এখানে দাঁড়া। বলছে যান একবার রাজাকে গিয়ে বলুন যে একটা বাচ্চা ছেলে তার জন্য নয়নের জলে কাঁদছে, শুধু একটু দেখা করার জন্য। এতে যদি রাজার হৃদয় না গলে তবে রাজাকে বলবে যে রাজা আপনার রাজত্বে আপনার রাজার রাজা এসে গেছে। লক্ষ্য করুন, বলছে যদি রাজার হৃদয় না গলে বলবে আপনার রাজত্বে আপনার রাজার রাজা এসে গেছে, মানে উদ্যান পাটের ছেলে রাজা উদ্যান পাট তার রাজা কে হবে, এই হবে। তাই বললেন যাও গিয়ে বলবে তোমার রাজার রাজা এসে গেছে। সঙ্গে সঙ্গে প্রহরীটা সত্যি কথা গিয়ে বললেন, আর সত্যি কথা বলার সঙ্গে সঙ্গে সিংহাসন থেকে উঠে তাড়াতাড়ি করে প্রাসাদের বাইরে এসে দেখলেন একটা ছোট্ট পঞ্চম বৎসরের বালক দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। এই খোকা কি নাম তো? আজ্ঞে মহারাজ আমার নাম ধ্রুব। তা ধ্রুব? তা বাবা ধ্রুব তুমি কাঁদছো কেন? মহারাজ আমি এক হতভাগ, এক হতভাগিনী মায়ের সন্তান, এক অভাগা সন্তান। কি বলছো বাবা, তুমি তো কোনো এক মায়ের সন্তান কোনো এক পিতার সন্তান, কেন অমন করে বলছো বাবা? তুমি কেঁদো না কেঁদো না। তা তুমি এত সুন্দর, তোমার দেখতে ছেলেটা কাঁদছে চোখের মধ্যে, যেন চোখের জলগুলো যেন মুক্ত ঝরে পড়ছে। কি নাম? ধ্রুব। বেশ, তা বাবা তোমার বাবার নাম কি? মহারাজ আমার বাবা, আমার বাবার নাম আমি যা বলতে পারবো না, তবে মহারাজ আমি কার সন্তান এটুকু বলতে পারি, আমি একজন হতভাগিনী মায়ের সন্তান, যে মায়ের নাম হলো সুনীতি। চমকে উঠলেন রাজা। সুনীতির সন্তান তুমি? তুমি সুনীতির সন্তান? রাজা মনে মনে ভাবছে তবে কি সুনীতি আবার দ্বিতীয়বার বিবাহ করেছে তার ঔরস এই সন্তান? মনে মনে ভাবছে না আমি তো সুনীতিকে চিনি, সে আমার ছাড়া কাউকে গ্রহণ করতে পারে না। আচ্ছা বাবা একবার বলো না তোমার বাবার নামটা, আমার যে খুব ইচ্ছে করছে, আমার খুব কষ্ট হচ্ছে। যেই না বলেছে রাজা আমার কষ্ট হচ্ছে, সঙ্গে সঙ্গে ছেলেটা বিলম্ব না করে বলে উঠল, মহারাজ আমার বাবা আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে, আমার বাবার নাম হলো রাজা উত্তান পাট রায়। কি বলছো ধ্রুব? তুই আমার সন্তান বাবা, তুই আমার সন্তান। আয় এইবার বাবা ছেলেকে কোলে নিতে যাবে, ছেলে বাবার কোলে উঠবে, দুজন দুদিক দিয়ে আসছে ছুটতে ছুটতে। হঠাৎ মাঝখান থেকে একটা বাধা সৃষ্টি হলো, কে যেন বলে উঠলেন এক নারীর কণ্ঠস্বর, সেই নারীকে যার নাম হলো বিমাতা সুরুচি রানী, চিৎকার করে বলে উঠলেন, বেটা বাবার কোলে উঠবি? তোর এত বড় সাহস, এত বড় স্পর্ধা, বাবার কোলে উঠতে গেলে এক জনম তোকে হরি সাধনা করে আসতে হবে, এক জনম হরি সাধনা করার পর আমার গর্ভে জন্ম নিয়ে তবেই তুই বাবার কোলে উঠবি। ও মায়েরা, কাউকে যদি খেতে দিয়ে খিদের মুখে খেতে দিয়ে যদি খাবারটা টেনে নেওয়া যায় কি হয়, কতটা কষ্ট হয়। আপনারাও তো মা, বাবার স্নেহ পেতে গিয়েও বাচ্চা ছেলেটা পেল না, সঙ্গে সঙ্গে এ কথা শোনার পর কি হলো ছেলেটা চমকে উঠলেন, ছেলেটার মনে মনে আঘাত পেলেন, আঘাত পাওয়ার পর ছুটতে ছুটতে সেই দিন থেকে তিনি তখনই দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলেন, আমি হরি সাধনায় চলে যাব, পদ্মলোচন হরিকে ডাকতে যাব, আমি আমার মায়ের নয়নের জল আমি ফিরিয়ে দেবই দেব। চলে গেল কাঁদতে কাঁদতে মায়ের কাছে, আর মায়ের চরণে গিয়ে প্রণাম করে বলছে, মা আমি ভগবানের সাধনায় চলে যাব। কি বলছিস বাবা? আরে তুই সাধনার কি বুঝিস, এতটুকু বালক কিছুই জানিস না? না না বাবা, আমি তোকে ছাড়া থাকতে পারবো না, আমি তোর যেতে দেব না বাবা। না মা, আমায় কিছু হবে না। মা গো বলো না মা, আজকের আমি বাবার কোলে উঠতে গেলাম, বিমাতা আমাকে বাবার কোলে উঠতে দিল না, মা
আমি বাবার স্নেহ পেতে গিয়েও পেতে পারলাম না। মা বলছে বাবা জগতে এমন বাবা আছে যে বাবার কোলে যদি একবার উঠতে চাস একবার উঠতে পারিস সেই বাবা, তুই যদি নামতে চাস সেই বাবা কিন্তু তোকে নামিয়ে দেবে না। ওরে প্রাকৃত জগতের বাবা কতক্ষণ ডাকবে, এক ঘন্টা দু ঘন্টা পাঁচ মিনিট দশ মিনিট আবার তোকে নামিয়ে দেবে, কিন্তু জগতে এমন একজন বাবা আছে যে বাবার কোলে উঠলে তুই নামতে চাইলেও সেই বাবা তোকে নামাবে না, যিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্যামী ভগবান। তাই সেই বাবার কোলে ওঠার জন্য আজকের ধ্রুব চলেছেন নারায়ণের সন্ধানে, আর পদ্মলোচন হরিকে সাধনা করে ওই পঞ্চম বৎসরের বালক সাধনা করে আজকে কি করলেন, ভগবানকে সাধনা করে তিনি ভগবানের চরণ লাভ করলেন। ভগবানের চরণ লাভ করে ভগবান তাকে দেখা দিলেন, ভগবান দেখা দিলেন আর অবিরাম ভগবানের নাম গেয়ে চলেছেন আর বলছেন কি বলছেন, হরে মোরারি মধু কইত বারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয়মান হে জগদেশ হরে মুরারে মধু কইত বারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে সবাই হরে মুরারে মধু কইত বারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে ধ্রুবর কাছে এসে বললেন বলো ধ্রুব তুমি কি চাও। ভগবান আমি তোমার চরণে আশ্রয় নিতে চাই। বেশ কিন্তু ধ্রুব যাও তুমি চলে যাও, আমি তোমাকে তুমি এই জগতের বুকে বড় ভক্ত হয়ে গেলে, কিন্তু শুধু তাই নয় তুমি ধ্রুব আকাশে আকাশের ধ্রুব তারা হয়ে তুমি থাকবে, পৃথিবীর বুকে বেঁচে থাকবে,
তবে হ্যাঁ তার আগে তোমার মায়ের নয়নের জল তোমার মুছিয়ে দিতে হবে। তুমি বাড়ি ফিরে যাও, বাড়ি ফিরে যাও। তোমার বিমাতা সুরুচি মন্দিরে মাথা ঠুকে ঠুকে তার এক সন্তান হয়েছে, সেই সন্তান মৃত্যুর কোলে ঢলে পড়েছে, তার সেই সন্তান বাঁচবে না। সে যে আমার মন্দিরে মাথা ঠুকে ঠুকে তোমাকে অনুসরণ করছে, তাই তুমি বাড়ি ফিরে যাও। তোমার পিতা তোমাদেরকে নিতে আসবে, তোমরা চলে যাও। ভগবানের কথা মতো ধ্রুব বাড়ি ফিরে এলেন। রাজা উদ্যানপাট স্ত্রী ও পুত্রকে রাজপ্রাসাদে নিয়ে গেলেন। আর এদিকে ধ্রুবর হাতে রাজ্য রাজপ্রাসাদ তুলে দিয়ে তারা বনবাসে চলে গেলেন। এবং বনবাসে যাবার পর সুরুচির মৃত্যু হলো এবং রাজা উদ্যানপাট রায়েরও মৃত্যু হলো। তাহলে রাজা হলেন কে? ধ্রুব। আর ধ্রুব যখন রাজা হলো, কিছুদিন পর ধ্রুবর বিবাহ হলো এবং ধ্রুবর দুই স্ত্রী এবং প্রথম স্ত্রীর দুটি পুত্র, দ্বিতীয় স্ত্রীর একটি পুত্র তাদের হাতে রাজ্য রাজপ্রাসাদ সঁপে দিয়ে তিনি কি করলেন? তার মা আর ধ্রুব দুজনে দেহত্যাগ করলেন। এইবার দেহত্যাগের পর দেখবেন ভক্ত জগতে মারা যায় না, তারা অমর হয়ে থাকে। ভক্তের কখনো মৃত্যু হয় না, আজও ভক্ত অমর। তাই চলুন, মৃত্যুর পর তারা স্বর্গবাসী হলেন, ভগবানের চরণতলে ঠাঁই পেলেন, ভগবানের স্বর্গরথে তারা ভগবানের কাছে চলে গেলেন। নিতাই গৌরী প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। এখানেই লীলা সমাপ্ত করুন করলাম, এখানে লীলা সমাপ্ত হলো। মায়েরা দুটো ভজন গান গাইতে বলেছে, আপনারা যদি আমার সঙ্গে নাচেন তাহলে গান দুটি গাইব। নাচবেন তো?